গেল কয়েকদিনে বাজার অস্থিরতার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ডিম ও মুরগির দাম। গত দুই দিন আগে সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যে বিক্রির কথা থাকলেও বাজারের চিত্র কিছুটা ভিন্ন। সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, কি খবর জানাবেন আজকে? বাজার পরিস্থিতির কি অবস্থা? মাছ মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে, যে মুরগির বাজারে। মুরগির বাজার কিন্তু সরকার বেঁধে দেওয়া যে মূল্য, তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার একটু চিত্রটা ভিন্ন অনেকটাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে আমার পাশে মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 185 থেকে 90 টাকা। আমরা এবং সরকার কিন্তু নির্ধারণ করেছে 179 টাকা 59 পয়সা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি করা হচ্ছে 85 থেকে 90 টাকা। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, কি অবস্থা ভাই আপনি? এই অবস্থা এখন মুরগি আমাদের 185 টাকা আমি বিক্রি বাজারে। তো মুরগি আপনারা বলছেন যে সরকার থেকে 180 টাকা 190 টাকা দিচ্ছে, তা ঠিক আছে, কিন্তু আমাদের ক্যারিং খরচ যে বেশি, ওটা দোকানে আসতে আসতে আপনার 5-7 টাকা খরচ হচ্ছে, এই জন্য আমরা 185 টাকা মুরগি দিচ্ছি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আজকে কত করে কিনলেন? জি, আমি তো ব্রয়লার কিনি নাই, আমি লেয়ার কিনছি। লেয়ার ছিল 300 টাকা কেজি, এই লেয়ারই নিছি আমি, ব্রয়লার কিনি নাই। ব্রয়লার সম্পর্কে আমার আজকে ধারণা নাই। জি, আমরা এছাড়াও আমরা ডিমের বাজারে কথা বলেছি। ডিমের দাম, সাদা ডিম কিন্তু 52 টাকা এবং লাল ডিম 55 টাকা। তো সবকিছু মিলে বাজার কিন্তু সরকারি বেঁধে দেওয়া মূল্য থেকে একটু ভিন্নতাই রয়েছে, চিত্র একটু ভিন্ন। এই ছিল আমার কাছে সর্বশেষ সাভার বাজার বাস স্ট্যান্ডের মুরগি এবং ডিমের বাজার থেকে।